যে কে মাথায় পাঁচকল্লি দিল, কে মাথায় কাপড়ের গোল টুপি পরল, কে মাথায় জাল টুপি পরল, আর কে মাথায় শক্ত টুপি পরল, টুপি দেখে বুঝতে হবে আমার দলের নাকি অন্য দলের। আজকে পাগড়ির কালার দেখে চিন্তা করছি এ কোন দলের কোন পীরের মুরিদ। মুসলমান যদি এক থাকত কাফের বেইমানেরা পিসাব করতে করতে পালাইত কথা ঠিক কিনা? একটা দল এমন হয়েছে যে আমরা কেউ আছি তাবলিগ পছন্দ করি না, আর এক দল আছে তাবলিগ ছাড়া কিছুই বুঝি না। আবার এক দল আছে যে কে মাথায় পাঁচকল্লি দিল, কে মাথায় কাপড়ের গোল টুপি পরল, কে মাথায় জাল টুপি পরল, আর কে মাথায় শক্ত টুপি পরল, টুপি দেখে বুঝতে হবে আমার দলের নাকি অন্য দলের। কথা বলেন, কথা বলেন, আমি কি ভুল বলছি কিছু? বন্ধুগণ, আজকে আমরা জামা দিয়ে চেনার চেষ্টা করছি এ আমার সংগঠনের নাকি অন্য সংগঠনের। আজকে পাগড়ির কালার দেখে চিন্তা করছি এ কোন দলের কোন পীরের মুরিদ। কি কথা ঠিক না ভাই? অথচ আমরা সকলে কিন্তু মুসলিম। মুসলমান সকলের এক থাকার কথা। রসুল আমাদেরকে সম্পর্ক করে দিলেন তোমরা ভাই ভাই, অথচ দেখা গেল আমরা সেই সম্পর্ককে ছিন্ন করে আমরা নিজেদের মধ্যে শত্রুতা করছি। কাফের বেইমানেরা ওরা সকলে এক হয়ে, অথচ ওদেরকে ওদের কোনো নেতা বলে নাই তোমরা সকলে এক বলছে কেউ, অথচ তারা সকলে এক হয়ে আজকে আমাদের মুসলমানদের উপরে হামলা করছে। আমরা কেন এর বিরোধিতা করতে পারছি না, কেন তাদেরকে হটাতে পারছি না? একমাত্র কারণ হলো আমরা নিজেরা নিজেরা চুল ছেঁড়াছিঁড়ি করছি, নিজেরা নিজেরা অভ্যন্তরীণ কোন্দলের ভিতরে পড়ে আছি। সেজন্য আমার একজনের বিপদে অন্য মুসলিম ভাই এগিয়ে আসছে না, এমন জঘন্য হয়ে গেছি আমরা অনেকে। যখন দেখছি যে অমুকের উপরে হামলা হয়েছে সে মুসলিম, হিসাব করে দেখছি ইনি কোন দলের, টুপি কোন কালারের পরা ছিল, টুপির সাইজ কেমন ছিল, জামাটা কেমন ছিল, ও তো আমাদের না, হাসাহাসি করছি, এরকম হয় না? আমি প্রমাণ, আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, কিছু ব্যক্তিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, মানুষেরা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, বলছে ভালো হয়েছে, ও তো আমাদের ছাতের না, অথচ দাবি করে মুসলিম। মুসলমান যদি এক থাকত কাফের বেইমানেরা পিসাব করতে করতে পালাইত কথা ঠিক কিনা? ঐক্যের ডাক যদি মুসলমান আসে, কোনোদিন কোনো টুপির দিকে তাকানো যাবে না, কোনো জামার দিকে তাকানো যাবে না, কার পাগড়ি কেমন তাকানো যাবে না, সব ভুলে গিয়ে মুসলমান তো এক হতে হবে। আল্লাহ কবুল করুক, গোটা বিশ্বের মুসলমানদেরকে এক করে দিক।